নববর্ষ না নিউ ইয়ার? দুটোই খুব স্পেশাল। নববর্ষের একটা আলাদা ভাইব আছে, ডেফিনেটলি নিউ ইয়ারও পালন করা হয়, বাট স্টিল পয়লা বৈশাখের মধ্যে একটা ব্যাপার আছে, একটা বাঙালিয়ানা ব্যাপার আছে যেটা অন্য কিছুর মধ্যে নেই। সো পয়লা বৈশাখ, নিউ ইয়ার তো অবশ্যই আমাদের কাছে স্পেশাল, কিন্তু তার থেকেও বেশি আমার কাছে স্পেশাল হচ্ছে পয়লা বৈশাখ। হালখাতার নিমন্ত্রণ, আমাদের বাড়িতে হালখাতার সময় প্রচুর মিষ্টি আসে, একটা ঘর শুধু মিষ্টিতেই বোঝাই করা থাকে, কারণ আমাদের যেহেতু বিজনেস রয়েছে তো ডেফিনেটলি ওই দিনটা তো হয়। এখন কলকাতায় এসে ওই ব্যাপারটা খুব মিস করি, বাট গ্রামে যখন ছিলাম তখন হালখাতার ব্যাপারটা ওইভাবে হয়তো হালখাতার বিষয়টা ফিল করিনি, বাট হ্যাঁ মাঝে মাঝে বিষয়গুলো দেখতাম যে হ্যাঁ দোকানে হালখাতা হচ্ছে। আমার ঠাম্মির সঙ্গে মাঝে মাঝে যেতাম দোকানে। চৈত্র সেল শপিং, চৈত্র সেল ব্যাপারটা আমার কাছে খুব মজার, কারণ পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড় পরা, একটা কি বলবো পুজো পুজো ভাইবস যেরকম হয় ঠিক সেরকম নতুন জামা কাপড়। চৈত্র সেলে আমি কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করি, সেটা ও জানে, ওটা আমার কাছে বেশ মজার লাগে। হ্যাঁ ডেফিনেটলি চৈত্র সেল আমি অনেকবার শপিং করেছি। পয়লা বৈশাখে পিঠ পুজো, এইবারের পয়লা বৈশাখটা তো মানে জমে যাবে, পয়লা বৈশাখ প্রত্যেক বছরই জমে, তো এবছর তো আরো ডায়েট করবে না, মাছ মাংস সবকিছু তো আছে বাঙালিয়ানা খাবার দাবার, বাট তাও সেদিনকে খুব স্পেশাল মনে হয়, ওদিন যে কোনো ডায়েট কোনো কিছু ভাব মনে যায় না, এটা খাবো না ওটা খাবো না, ওদিনকে সব ছাড়। নববর্ষ নিয়ে নস্টালজিয়া, ছোটবেলায় আমি শিওর থাকতাম পয়লা বৈশাখ মানে আমার 6-7টা জামা হবে নতুন, এবং আমি একটা বিকেলে পরবো একটা সকালে পরবো। যেমন গিফট নিতে ভালো লাগে, গিফট দিতেও আমি পছন্দ করি, তো সেই জন্য আমি চেষ্টা করি যে সবার জন্য একটু কিছু দেওয়ার, মানে কিছু কেনাকাটা করে যদি সবাইকে দিতে পারি। নতুন বছরে মাস্ট ডু, নববর্ষে মাস্ট ডু মধ্যে শুভ নববর্ষ এটা জানানোটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার ভালো লাগে, এটা মাস্ট ডু, এটা করা উচিত। আমার কাছে নতুন জামা কাপড় পরা আর সবাইকে শুভ নববর্ষ উইশ করা, এটা তো আছেই, তো আমরা চেষ্টা করব নববর্ষ সবাই মিলে একসাথে কাটানো। নববর্ষের রেজলিউশন, কালকে যেমন ছিলাম তার থেকে যেন 1% বেটার হতে পারি। ইভেন আমাদের কাকাই যখন আমাদের ফার্স্ট টাইম মানে সকালবেলা, ইভেন আজকে দিনটা চলে যাওয়ার পর যখন পরের দিন সকালবেলা দেখা হয়, হ্যাপি বার্থডে আমরা একে অপরকে বলি, প্রত্যেকটা দিন আমরা ভালোভাবে বাঁচছি, মানে খুব ভালোভাবে যেন থাকি, তাই হ্যাপি বার্থডে। নববর্ষের প্ল্যান, আমার বর্ষবরণের প্রথম প্ল্যান যেটা হলো সেদিনকে সকালবেলা আমাকে ডক্টর বলেছে আমার এই প্লাস্টারটা খুলবে, এটা আমার এই বছর পয়লা বৈশাখে গিফট, নতুন বছর নতুন পা, নতুন পা, নতুন পা। আমি চাই সেদিনকে শুটিং থাকুক সবার সঙ্গে, নতুন বছরটা হই হই করে আনন্দ করে কাজ করে দিনটা শুরু করতে চাই। আর আপনাদের ভালোবাসায় অনুরাগের ছোঁয়া যে জায়গায় দাঁড়িয়েছে, থ্যাংক ইউ সো সো মাচ তার জন্য, লাভ ইউ অল। আপনারা ভালো থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর স্বাস্থ্য ধ্যান রাখবেন, ভালো করে জল খাবেন, গরম পড়ছে। আর অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। চলো 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 পাল্টাই।